নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। কার্যত আজকে ছাত্রছাত্রীরা যখন স্কুলে যায়, বিলোনিয়ার বিদ্যাপীঠ উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড নিতে যখন যায়, সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহে গিয়েই চোখ ছানাভরা হয়ে যায় ছাত্রছাত্রীদের। কারণ অ্যাডমিট কার্ডে ভুলে পড়া, একাধিক ভুল লক্ষ্য করা যাচ্ছে এবং যতজন ছাত্রছাত্রী রয়েছে তার মধ্যে প্রায় 40% অ্যাডমিট কার্ডে রয়েছে অসংখ্য ভুল, এবং সেই ভুল নিয়ে আজকে ছাত্রছাত্রীরা সরব হয়েছে। তারা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় খুব সাময়িকভাবে বিদ্যালয়েতে, এবং পরবর্তী সময় অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনার সম্পর্কে অবগত করা হয় এবং প্রধান শিক্ষক আশ্বাস দেন যে শিক্ষা দপ্তরের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা হবে এবং কথাবার্তা বলা হবে, এবং যে ভুল অ্যাডমিট কার্ডগুলো এসেছে সেগুলোকে পুনরায় সংশোধন করে দেওয়া হবে, যেমনটা কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। তবে সেক্ষেত্রে ঘটনা সম্পর্কে যে বিষয়গুলি জানা যাচ্ছে, যে বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের প্রায় 117 জন মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ছাত্রীদের মধ্যে, এবং সেক্ষেত্রে প্রায় 40% যারা বিদ্যালয়ে ছাত্রীরা রয়েছে তাদের অ্যাডমিট কার্ডে ভুল এসেছে, কোথাও জন্ম তারিখ ভুল তো কোথাও আবার নামের বানান ভুল, একাধিক ভুল, এবং সেই ভুল দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায়, এবং বারবার এরকম ভুলের ফলে মূলত বিভ্রান্তিতে পড়ছে ছাত্রছাত্রীরা রাজ্যের সকল অংশে, যেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেক্ষেত্রে সম্প্রতি কিছুদিন আগে নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়, এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি সাংবাদিক বৈঠক করেন, সেই সাংবাদিক বৈঠক করে তিনি জানান যে ওয়েবসাইটের সামান্য ভুলের কারণে মূলত এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে, যেখানে নাম্বার সংক্রান্ত বিষয়ে মূলত সৃষ্টি হয় বিভ্রান্তি, এবং পুনরায় বিলোনিয়াতে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গিয়ে একাধিক ভুল, প্রায় 40% উপর পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ডে ভুল দেখতে পান এবং আটকে ওঠেন, তারা চিন্তিত হয়ে পড়েন রীতিমতো, কারণ হাতে সময়টা ভীষণই কম। এখন ডিসেম্বরের আজকে প্রায় 8 তারিখ 9 তারিখ, এবং এরপরে 15 তারিখ থেকে পরীক্ষায় বসতে চলেছে, মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে ছাত্রীরা, তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে এরকম ভাবে ভুল, এবং এই ভুলের ফলে ঠিক তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় খুব সাময়িকভাবে। পাশাপাশি পরীক্ষার্থীদের অভিভাবকরা তারাও খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে, এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হয়, পুরো ঘটনার সম্পর্কে অবগত করা হয়। প্রধান শিক্ষক মাধ্যমিক পর্ষদের সঙ্গে কথা বলবেন এবং পর্ষদ থেকে পুনরায় অ্যাডমিট কার্ড সংশোধন করে দেওয়া হবে, যেমনটাও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তবে সাময়িকভাবে কিছুটা হলেও স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে। তবে এই ভুলের কারণে, এই ভুলের কারণে রীতিমতো ভাবে কিছুটা হলেও বিভ্রান্তিতে পড়ে যায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরাও। কি জানাচ্ছেন ছাত্রীরা, শুনবো একবার। তোমরা কি সঠিকটাই দিছিলে স্কুলে? কবে আইসে এটা? তখন ছাত্রের সাথে যোগাযোগ করছো? কি কইছে ছাত্রা? ছাত্রা কইছে রেজিস্ট্রেশনের আর অ্যাডমিট কার্ডটা জমা দিবে, তো জমা দিবে। কবে পরীক্ষা? তোমরা পরীক্ষা, তোমরা সব বিদ্যাপীঠ স্কুলের স্টুডেন্ট? মেয়ের এডমিট নিয়ে আসলাম বিশ্বাস কেসতে, দেখা যাচ্ছে সবার এডমিটে ডেট অফ বার্থ ভুল, আমার মেয়ের ডেট অফ বার্থ ভুল। সব এডমিটে কি শুধু ডেট অফ বার্থ ভুল না অন্য কিছু নামটা আমার ভুল? আমার মেয়ের ডেট অফ বার্থ ভুল। আর অন্যরা কি দেখতে পারে? আসিটাকে ডেট অফ বার্থ ভুল দেখছি আমি, আর এরপরে আসি যাব না, যত দেখছি ডেট অফ বার্থ ভুল দেখছি। কোন স্কুলেরা বিদ্যাপীঠ কিসে আপনার কি সঠিক ডেট অফ বার্থ? হ্যাঁ, সব স্কুল সব দেওয়াইছে, আমরা চেক করেছি এবং গাড়িও চেক করা হয়েছে এবং স্টুডেন্টরা চেক করছে এবং মাস্টার চেক করে দেওয়া হয়েছে। কোন ক্লাসে রিডিং? মাধ্যমিক ক্যান্ডিডেট। মানে এই ভুলের কারণটা কি হতে পারে? এখন তো স্কুলে যতটুকু জানা আছে সারা চেক করে বারবার দেওয়া হয়েছে, আমরা চেক করছি, গার্ডিয়ান চেক করছে এবং স্টুডেন্ট চেক করছে, এখন কি এটা সেই জায়গাতে তারা ভুল করছে নাকি রয়েছে আমরা কোনো। আপনি কি স্টুডেন্টের গার্ডিয়ান? নাম শঙ্কর। মানে সহযোগিতা করতেছে এবং সঙ্গে সঙ্গে রেসপন্স করছে ভুলের গুলো, মানে এটা কারেকশন করে দিব বলছে, তো ঘাবড়ানোর কোনো কারণ নাই ছাত্রছাত্রীদের। তো একটা গার্ডিয়ানের মানে নামে ভুলাইছে, একটা গার্ডিয়ান বলছে একটা মেয়ের অ্যাডমিটে নামে ভুলাইছে ডেট অফ বার্থের পাশাপাশি, তো ওর গার্ডিয়ান আইসে, গার্ডিয়ান আইসে পরে আমি বলেছিলাম পরে ফিলাবে মেয়ে ঠিক লিখছে কিনা নামটা,
গার্ডিয়ান একটু উত্তেজিত হলেন, আমার মেয়ে ঠিক লেখছে, আমরা ফোন করছেন। তো তখন আমরা ওনাকে বলেছি যে আসলে আমরা তো লিখি না, ফর্ম ফিল আপ আমরা ছেলেদের মেয়েদের দিয়েই করি। পরক্ষণে জানলাম যে ওই মেয়ের অ্যাডমিট কার্ডেও ভুল আছে, রেজিস্ট্রেশন কার্ডেও ভুল আছে। ও অনেক পরে রেজিস্ট্রেশনে কারেকশনের জন্য দিছে, তো এটা কারেকশন হয়ে এখনো আসে নাই। কেমন যেহেতু মানে অ্যাডমিট রেজিস্ট্রেশনে তার ভুল আছে, এজ এ রেজাল্ট মাধ্যমিকে মানে মানে অ্যাডমিটেও তার ভুল আছে এই আর কি। আমরা চাই পুরো কারেকশন হোক এবং যত দ্রুত সম্ভব কারেকশন করা অ্যাডমিট কার্ড আমরা ছেলে মেয়েদের হাতে তুলে দিতে চাই। ঠিক আছে, ভুলে ভরা অ্যাডমিট কার্ডের রীতিমতো আটকে ওঠার উপক্রম এবং তার পাশাপাশি বিলোনিয়া বিদ্যাপীঠের স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক এবং প্রধান শিক্ষকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকলেই জানি যে জীবনের প্রথম ধাপ, প্রথম পরীক্ষা, এবং সেই পরীক্ষায় এরকম ভুল, এরকম খামখেয়ালি বা গাফিলতির ফলে রীতিমতোভাবে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গত বছর আমরা দেখেছিলাম করোনার জন্য যেখানে প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষা প্রথমবার আমরা লক্ষ্য করেছি যে হয়নি, অনুষ্ঠিত হয়নি। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে এবছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গিয়ে লক্ষ্য করা যায় একাধিক ভুল, নাম থেকে শুরু করে ডেট অফ বার্থে ভুল, এবং সেই ভুলকে কেন্দ্র করে সাময়িকভাবে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।